অভিব্যক্তি শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন স্পেন্সার কোয়ার সার্ভের নামকরণ করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী ওপারিন মাইক্রোস্পিয়ার শব্দটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী সিডনি ফক্স জার্ম প্লাজম মতবাদের প্রবক্তা কোন বিজ্ঞানী বিজ্ঞানী ভাইসম্যান ডারউইনের যে জাহাজটি ছিল তার নাম কি এইচ এম এস বিগল যোগ্যতমের উদ্বর্তন কোথাটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী হাবার্টস সেনশার হট ডায়লুট সুপ মতবাদের প্রবক্তা কে হ্যালডেন প্রথম কোষীয় জীবের নাম কী মাইক্রোসফিয়ার প্রোটোবায়ন্ট বা আদি কোষ বা প্রোটোশেল কোন কোন অংশ নিয়ে গঠিত মাইক্রোস্ফিয়ার ও নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কত টুইস টু টু ওয়ান অজৈব পদার্থ থেকে জৈব পদার্থের সৃষ্টিকে কি বলে রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি বায়োজেনেটিক বা পুনরাবৃত্তি বা জীবধর্মী সূত্রের প্রবক্তা কোন বিজ্ঞানী বিজ্ঞানী হ্যাকেল মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম উল্লেখ করো কক্সিস মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত চারটি কক্সজিয়াল কশেরুকার মিলিত রূপ হল কক্সিস মটর গাছের আকর্ষ কোন অঙ্গের রূপান্তর যৌগিক পত্রকের ঝুমকলতার আকর্ষ কোন অঙ্গের রূপান্তর শাখার রূপান্তর প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিডের নাম কি আর এ বা রাইব নিউক্লিক অ্যাসিড নগ্ন জিন কাকে বলে আর এনএকে ঘোড়ার বিবর্তন রেখচিত্রের মাধ্যমে লেখো ই হিপ্পাস মেরি মেরিচ হিপ্পাস ইকুয়াশ আধুনিক ঘোড়ার নাম হল ইকুয়াস মৌ নাচ বা ওয়াগাল ড্যান্স ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস কালকাসুন্দর বন্ধা পুঙ্কেশ্বরকে কী বলে স্ট্যামিনোট পিস্টিলোড কি কালকাসুন্দা শতমূলী প্রভৃতির বন্ধা পুঙ্কেশ্বরকে বলা হয় পিস্টিলোড পর্ণকাণ্ড দেখা যায় কোন উদ্ভিদে ফণিমনসা শাখা আকর্ষ কোন উদ্ভিদে দেখা যায় ঝুমকলতা পর্ণবৃন্ত দেখা যায় কোন উদ্ভিদে আকাশমণি স্মৃতকন্দের উদাহরণ কি আলু শাখা কন্টক কোন উদ্ভিদে দেখা যায় বেলগাছ